রাম মন্দির যেখানে নির্মিত হয়েছে মোদি সরকারের একগুঁয়ামির কারণে, ওই জায়গার মধ্যে অল্প কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ মসজিদ আবার নির্মিত হবে। ওই মসজিদে আমরা ইনশাল্লাহ নামাজ এবং আজান কায়েম করব। দ্বিতীয় ইস্যু হলো শেখুল ইসলাম আল্লামা আশা মুসাই রহমতুল্লাহ হামিদুল্লাহর বিরুদ্ধে যেই মামলা হয়েছে, ওই মামলা আগামী 24 ঘন্টার মধ্যে যদি প্রত্যাহার না হয়, ওই মামলা যদি আগামী 24 ঘন্টার মধ্যে ওই বাদী যদি সহিচ্ছে প্রত্যাহার না করে, ওই বাদীকে আমরা হায়দারের মধ্যে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আমরা সবাই এই বলে আমি আমার এই বক্তব্য শেষ করছি। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মানববন্ধন কেন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা সকলে অবগত। আসলে এই মানববন্ধনের মাধ্যমে পুরা বিশ্ববাসীকে আমরা এই কথা জানান দিতে চাই, কোন তৌহিদি জনতার শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকাকালীন সে অযোধ্যায় বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণ হবে, এটা কোন তৌহিদি জনতা কোনোদিন সহ্য করবে না। প্রয়োজনে তাদের বক্তব্যের মাধ্যমে, রক্ত দেওয়ার মাধ্যমে আমরা এই দাবি বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে চাই। কোন মুসলমান এই কথা মেনে নিবে না যে বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণ হবে। পাশাপাশি আমরা এই মানববন্ধনের মাধ্যমে জাতির সামনে কথা তুলে ধরছি, জাতীয় মুরব্বী আন্তর্জাতিক মুরব্বী আল্লামা শাহ আহমদ শফি সাহেব দামত বরকাতুমুর বিরুদ্ধে যেই মিথ্যা মামলার অবতারণা আমাদের সামনে হয়েছে, আমরা আজকে মানববন্ধনের পক্ষ থেকে এই দাবি জানাই সেই মিথ্যা মামলার দায়েরকারী এবং বাবিদি তাকে অবিলম্বে আমরা তার কাছে এই দাবি জানাই, এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক, না হলে হাটহাজারী মাদ্রাসার তৌহিদি জনতা, হাটহাজারী এলাকার তৌহিদি জনতা ইমাম ও খতিব পরিষদের মাধ্যমে এমন কর্মসূচি ঘোষণা করবে আপনি জাতির সামনে সেজদায় লুকিয়ে পড়ে মাপ চাইতে বাধ্য হতে হবে। সম্মানিত তৌহিদি জনতা, আল্লামা শাহ আহমদ শফি শুধুমাত্র একজন ব্যক্তি নয় যাকে সারা বিশ্বের সবাই শ্রদ্ধার চোখে দেখে। আজকে তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য আমরা মানববন্ধন করতে হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং নির্লজ্জজনক। বাবরি মসজিদের স্থানে কোন রাম মন্দির ছিল না, এটি রামের কোন জন্মস্থান ছিল না, এই কথা ভারতের অনেক পণ্ডিতগণ সেটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এবং পরিষ্কারভাবে ঘোষণা করেছে তারা যে রাম মন্দিরের কোন জন্মের কোন চিহ্ন মাত্র বাবরি মসজিদের স্থানে ছিল না, এবং বিশেষ করে ভারতের বৌদ্ধ ধর্মের যিনি সর্বোচ্চ গুরু তিনি চ্যালেঞ্জ করেছেন যে ভারতের অযোধ্যায় অবস্থিত বাবরি মসজিদের স্থানে রামের জন্ম হয়নি, এবং পাশাপাশি নেপালের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, তিনি চ্যালেঞ্জ করেছেন যে ভারতের অযোধ্যায় রামের জন্ম নেই, রামের জন্ম হয়েছিল সেই নেপালের অযোধ্যাপুরীতে। ভারতের যে তদন্ত কমিটি সম্পূর্ণ ধারণা নির্ভর একতরফা যে প্রতিবেদন পেশ করেছিল সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে ভারতের সর্বোচ্চ আদালত যেই একতরফা এবং ভিত্তিহীন এবং অন্যায়ভাবে যে রায় প্রদান করেছে সে রায়ের উপর ভিত্তি করে ভারতের সেই মুসলিম বিদ্বেষী প্রধানমন্ত্রী কোসাই নরেন্দ্র মোদি সে রাম মন্দিরের ভিত্তি প্রস্তর রেখেছে। আমরা আজকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যদি বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মিত হয় তাহলে এটি হবে গজওয়াতুল হিন্দের পটভূমি। এই ঘটনাকে কেন্দ্র করে ইনশাআল্লাহ রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গজওয়াতুল হিন্দ ভারতবর্ষে যে জিহাদ এবং লড়াই সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন তার সূচনা হবে ইনশাআল্লাহ বাবরি কেন্দ্র করে ইনশাআল্লাহ। আয়া সুফিয়ার রূপান্তর যে আয়া সুফিয়া 1553 খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় বিজয়ী মুহাম্মদ আল ফাতে সেই তুরস্কের কুস্তুনতুনিয়া কনস্তান্তিনোপল বিজয়ী করে ইস্তাম্বুলে অবস্থিত 300 খ্রিস্টাব্দের পরে যে আয়া সুফিয়া খ্রিস্টানরা যেই গির্জা নির্মাণ করেছিল মুহাম্মদ আল ফাতে
উসমানী খলিফা মোহাম্মদ আল ফাতে কুস্তুনতুনিয়া বিজয় করে কনস্টান্টিনোপল বিজয় করে ইস্তাম্বুল নাম দিয়ে সেই গির্জা সম্পূর্ণ ন্যায়সঙ্গতভাবে দালিলিকভাবে সেই গির্জা খরিদ করে আয়া সুফিয়াকে মসজিদে রূপান্তর করেছিলেন মোহাম্মদ আল ফাতে। অত্যন্ত দুঃখজনক 1935 খ্রিস্টাব্দে এসে সেই কথিত তুরস্কের তুরস্কের আধুনিক তুরস্কের স্থপতি বিশ্ববিখ্যাত নাস্তিক মুস্তফা কামাল সেই 1935 খ্রিস্টাব্দে আয়া সুফিয়াকে মসজিদ থেকে জাদুঘরে রূপান্তর করেছিল এবং সে আয়া সুফিয়াতে সব ধরনের ইবাদত উপাসনা সব ধরনের নামাজ সে নিষিদ্ধ ঘোষণা করেছিল। মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় মুসলমানদের বড় অর্জন হলো বিগত কয়েক সপ্তাহ আগে তুরস্কের বর্তমান প্রধানমন্ত্রী সমগ্র মুসলিম বিশ্বের একমাত্র নির্ভীক সাহসী মুসলিম নেতা রজব তাইয়েব এরদোগান তুরস্কের সর্বোচ্চ আদালতের রায়ের উপর ভিত্তি করে সে আয়া সুফিয়াকে জাদুঘর থেকে পুনরায় মসজিদে রূপান্তরিত করেছেন। এটা মুসলমানদের জন্য বড় বিজয়, মুসলমানদের জন্য বড় অর্জন, কিন্তু যারা ইহুদি খ্রিস্টান ইসলাম বিদ্বেষী মহল এটা সহ্য করতে পারে নাই। এই খ্রিস্টান পোপ সহ ইহুদি খ্রিস্টানরা সেই প্রতিশোধের প্রতিশোধ গ্রহণ করার জন্য তারা এই যে পরিকল্পিতভাবে ভারতের প্রধানমন্ত্রী সেই কসাই মোদীকে তারা সেল্টার দিয়েছে, তারা ভারতের মোদীকে সমর্থন দিয়েছে, তারা উস্কানি দিয়েছে সমগ্র মুসলিম বিদ্বেষী মহল, বিশেষ করে ইহুদি খ্রিস্টান ইউরোপ আমেরিকার সেই ইসলাম বিদ্বেষী সম্প্রদায়ের উস্কানি এবং মদদে নরেন্দ্র মোদী বাবরি মসজিদের স্থানে সে রাম মন্দিরের ভিত্তি প্রস্তর রাখতে সাহস করেছে। আমরা বলতে চাই বিশেষ করে এই সঙ্গত কারণে আজকের এই মানববন্ধন, এই মানববন্ধনের দ্বিতীয় যে বিষয়টি যে শাইখুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাইখুল ইসলামুল মুসলিমিন আল্লামা শাহ আহমদ শফি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহির কে বিবাদী করে প্রধান আসামি করে একটি মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে। আমরা আজকে মানববন্ধন থেকে পরিষ্কারভাবে বলতে চাই যে বা যারা এই মামলা করেছেন তাদেরকে আমরা আহ্বান করছি অনত বিলম্বে আপনারা এই মামলা প্রত্যাহার করুন, অন্যথায় পুরা আলেম সমাজ এই দেশের তৌহিদি জনতা আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে, আপনাদেরকে মুখে দাঁড়াবে, আপনাদেরকে সমাজ থেকে বাইকট করবে, আপনাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করবে। সকল মহাপরিচালক সার্বিক উন্নয়নের যিনি মূল হিরো এবং রূপকার শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি, যিনি কওমি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, যিনি যেই কওমি মাদ্রাসার দৌরা হাদিস তথা তাকমিলের সনদের স্বীকৃতির পক্ষে স্বীকৃতি আদায় করার জন্য খতিবে আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাই এবং তৎকালীন সরমনায়ের পীর সাহেব হুজুর মাওলানা ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাই এবং মুফতি ফজলুল হক আমিনী সহ এই দেশের শীর্ষ আকাদের শীর্ষ ওলামায়ে কেরাম তারা আন্দোলন করেছে রাজপথে কওমি মাদ্রাসার যে অধিকার যে প্রাপ্য কওমি মাদ্রাসার তাকমিলের সনদকে সে মাস্টার্সের মান দেওয়ার জন্য সনদের স্বীকৃতি প্রদান করার জন্য যুগ যুগ ধরে আন্দোলন হয়েছিল, সে আন্দোলনের ফসল আমরা গড়ে নেছি। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেব দামত বরকাতহুমের মাধ্যমে ওনার ঘনিষ্ঠ নেতৃত্বে ওনার নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টায় ওনার অক্লান্ত পরিশ্রমে ওনার নেতৃত্বে আমরা সনদের স্বীকৃতি পেতে আমরা সক্ষম হয়েছি এবং সনদের স্বীকৃতির মাধ্যমে কোন অঙ্গন
কোন উলামায়ে ইকরামের মান দেশের সর্বমহলে মান মর্যাদা বৃদ্ধি হয়েছে কোন উলামায়ে ইকরাম আজীবন শাইখুল ইসলামের কাছে ঋণী থাকবে ইনশাআল্লাহ আজকে অত্যন্ত স্পষ্ট গত 1992 সালে অযোধ্যায় বাবরি মসজিদের স্থলে বাবরি মসজিদকে শহীদ করে রাম মন্দির নির্মাণের জন্য আজকের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল সেই সময় মুসলমানদের পক্ষ থেকে সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুই নম্বর আসামি করে এবং এলকে আদবানিকে এক নম্বর আসামি করে ভারতের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল দীর্ঘ সময় মামলা চলার পরে মোদীর ইশারায় এবং মোদীর নেতৃত্বে তথাকথিত সেই রিপোর্টের উপর ভিত্তি করে আজকের ভারতের সুপ্রিম কোর্ট একতরফাভাবে এবং বাইশখয়ে যে রায় দিয়েছে বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণ করা যাবে এবং মুসলমানরা সহাবস্থান হিসেবে মসজিদ নির্মাণ করবে আমরা বিশ্ব মুসলিমের পক্ষ থেকে এবং ভারতের বাবরি মসজিদ সংরক্ষণ কমিটির পক্ষ থেকে সেই রায়কে গির্জা ভরে প্রত্যাখ্যান করেছে এবং সাথে সাথে বিশ্ব মুসলিমের পক্ষ থেকে ঘোষণা করেছে যে নরেন্দ্র মোদীর দেওয়া সেই জাকাতের জমির মতো সেই অনুদানের জমির উপর মুসলমানরা কখনো বাবরি মসজিদ পুনরায় নির্মাণ করবে না প্রয়োজনে বাবরি মসজিদ অন্য কারে স্থানান্তর হবে এবং সুযোগ করে সময় মতো সেই রাম মন্দিরের স্থানে বাবরি মসজিদ পুনরায় নির্মাণ করা হবে সম্মানিত উপস্থিতি এই নরেন্দ্র মোদী ভারতকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেছে যে ভারতের সংবিধানে যে কোনো ধর্মের সহাবস্থান যে ভারতের সংবিধানে যে কোনো ধর্মের সমান অধিকার কিন্তু একতরফাভাবে মোদী সরকার হিন্দুত্ববাদী কায়েম করে ভারতকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেছে এই মোদী সরকারের হাতে ভারতের অখণ্ডতা নিরাপদ নয় মোদী সরকার ইহুদিদের দালাল মোদী সরকার উগ্র হিন্দুদের দালাল সেই জন্য মোদী সরকারের এই পদক্ষেপকে আজকে আমরা গির্জা ভরে প্রত্যাখ্যান করি এবং তার জন্য কঠোরভাবে আমরা নিন্দা জানাই সাথে সাথে আমরা বিশ্ব মুসলিমকে আহ্বান করব ওআইসি সহ রাবেত আলম ইসলামী এবং আন্তর্জাতিক বিশ্ব মুসলিমকে আমরা আহ্বান করব ভারতকে অর্থনৈতিকভাবে প্রশাসনিকভাবে এবং ভৌগোলিকভাবে ভারতকে প্রত্যাখ্যান করুন যতক্ষণ পর্যন্ত ভারতের এই মোদী সরকার তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত না পাল্টাবে ততক্ষণ পর্যন্ত বিশেষ করে আরব বিশ্ব থেকে মুসলমানদের এই ভূখণ্ড থেকে ভারতের হিন্দুদেরকে বিতাড়িত করার জন্য আমি আরব বিশ্বের নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আজকের এই প্রতিবাদী মানববন্ধনের আরেকটি বিষয় হচ্ছে আমাদের প্রাণপ্রিয় মুরব্বী হেফাজত ইসলাম বাংলাদেশের আমির মহাবন্ধু আমির আল্লামা আহমদ শফীর বিরুদ্ধে একটি কুচক্রী মহল চক্রান্তের মাধ্যমে ওনাকে এই বৃদ্ধ অবস্থায় এই শেষ অবস্থায় কলুষিত করবার জন্য সারা বাংলাদেশের একটি কুচক্রী মহল তথাকথিত একটি চিহ্নিত গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য তথাকথিত একটি গির্জিত কমিটির গির্জিত সম্প্রদায়ের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য কর্মী হলামাই গ্রামকে কর্মী মাদ্রাসাকে এবং কর্মী এই সম্প্রদায়কে বদনাম করবার জন্য আমাদের কর্মীদের সবার মুরব্বী সবার উস্তাদ সবার পিতা আল্লামা আহমদ শফী সাহেবের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে আমি আমার বন্ধুরা আমার ভাইয়েরা
আর আপনারা আপনারা কবির সন্তান হয়ে আল্লাহ মাহবুব শফি সাহেবের মতো এই বয়োবৃদ্ধ আপনার আমার বাবার ছেলে আপনার আমার দাদার ছেলে যার বয়স বেশি তার নামে মিথ্যাভাবে আপনারা কলম ধরছেন। আমি আপনাদের কাছে পায়ে হাত রেখে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের বুকের কম্পন হয় না আল্লাহ মাহবুব শফির বিরুদ্ধে কলম ধরার জন্য? আমি মঈনুদ্দিন রুহিকে ডাক করে আমি মঈনুদ্দিন রুহির বিরুদ্ধে যত পারেন রেখে লেখেন, কোনো অসুবিধা নাই।